হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চিত্রা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর প্রত্যেক দিনের মতো শুরু করছি আরেকটি নতুন ব্লগ, আর আশা করছি আজকের ব্লগটিও সবার খুব ভালো লাগবে। আর এখন বাজে দুপুর একটা, আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দুপুরবেলা স্নান করে প্রথমে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তো প্রথমে আমি ঠাকুর পুজোটা দিয়ে নেব। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা, আর আমি ঘরটা একবার ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছি। কারণ আমি আর প্রাপ্তি দুজনেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর একটু শুয়েছিলাম, তো বিছানাটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল। তো তারপরে বিছানাটা একটু গুছিয়ে নিলাম, তারপরে ঘরটা একবার ঝাড় দিয়ে নেব। আর কি বলো তো, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা নিয়ম আছে যে ঘর যতই নোংরা না থাকুক তবুও কিন্তু সকালে আর বিকেলের দিকে ঝাড়ঝাটা দিতে হয়। আর তারপর বাইরে যেই সব জামা কাপড় ছিল সেগুলো শুকিয়ে আছে, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমি প্রাপ্তির যে পুতুলগুলো আছে সেগুলোকে একদম সার্ফের জলে ভালো করে ধুয়ে দিয়েছিলাম। দেখো পুতুলগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে। তো একটা পুতুলের মানে আমি ভেতরে তুলোগুলো বের করে নিয়েছিলাম, আর দুটো পুতুলের বের করা যাবে না সেই জন্য আমি বের করতে পারিনি। তো যাই হোক, এটার একটা পেছনে চেন ছিল, তো সেই জন্য তুলোগুলো বের করে তারপরে এটাকে আমি ধুয়ে দিয়েছি। তো সেটাই এখন তুলোগুলো ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর ঘরের যে কোনো জিনিস যদি একবার নোংরা হয় আর সেটা যদি আমার চোখে পড়ে, তাহলে শুধু মনে হয় যে সেটাকে কখন আমি পরিষ্কার করতে পারবো। আমার যত কাজই থাকুক, যত মানে অসুবিধাই থাকুক, যত শরীর খারাপই থাকুক, কিন্তু সেই কাজটাকে আমি কখনো ফেলে রাখি না। হ্যাঁ, যদি খুবই শরীর খারাপ হয়, যেটা মানে উঠতে পারছি না বিছানা থেকে, তবেই কিন্তু আমি মানে কাজটা করি না। আর যদি দেখি যে সামান্য খারাপ লাগছে কিন্তু আমি চেষ্টা করলে করতে পারবো, তাহলে অবশ্যই আমি সেই কাজটাকে ফেলে রাখি না। তো সেই জন্যই আমার ঘরটা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। আর এখন বিকেলবেলা একটু ছোলা মাখা খেলাম, মানে খেতে ইচ্ছে করছিল কয়েকদিন থেকে, তো ভিজিয়ে রেখেছিলাম। এখন শুধু পেঁয়াজ, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিলাম। আর এই যে ফ্রিজটা খুলেছি, আর ফ্রিজটাও আজকে সুন্দর করে পরিষ্কার করেছি, বেশ ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, আবার মনটাও বেশ ভালোই লাগছে। তো এখন থেকে একটা একটা করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, কারণ সব কাজ যদি একবারে জমিয়ে রাখি তাহলে কিন্তু পরে আমার করতে অসুবিধা হয়। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর প্রাপ্তিকে আজকে দুধ হরলিক্স খাওয়াবো না, কারণ বাচ্চাদের এক এক দিন এক একটা খাবার দিলে ওদের বেশ ভালো লাগে আর নিজেদেরও ভালো লাগে। তো এর আগের দিন জ্যাম কিনে নিয়ে এসেছি, তাই বাবাকে বলেছিলাম যে একটা পাউরুটির প্যাকেট আনতে, সেটাই এনেছে। তো তারপরে আমি পাউরুটিটাকে হালকা সেঁকে নিলাম আর মাঝখানে জ্যাম দিয়ে তারপর ওকে দিয়ে দেবো। আর হালকা সেঁকে নিলে পাউরুটিটা বেশ গরম গরম থাকে আর খেতেও বেশ ভালো লাগে। Thank you.
আর তারপর ওকে খাইয়ে একটু পরিয়ে নিলাম। এখন এসেছি রান্নাঘরে রাতের খাবার করতে, আর আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো প্রথমে একটা বোলে আমি 3 চামচ আটা নিয়ে নিয়েছি, তারপর আমি নিয়ে নিচ্ছি 3 চামচ বেসন, আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এটা চাট মশলা। তারপর আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। তো মোটামুটি আমার ব্যাটারটা বানানো রেডি হয়ে গেছে, আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা কুচো। তো আমার হাতের কাছে টমেটো গাজর এইসব নেই, তো সেগুলো দিলেও বেশ ভালো লাগে। তো যেহেতু আমার কাছে সেগুলো নেই, দিতে পারলাম না, এখন শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটা তাওয়াতে সামান্য ঘি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। তো তারপরে আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম, আর এটা অনেকটা গোলা রুটির মতো হবে, আর এটা খেতে সত্যিই খুব ভালো। তোমরা বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তারপরে আমি এক এক করে সবগুলোকে ভেজে নেব, আর এটা টমেটো সস দিয়েই খেতে বেশি ভালো লাগবে। তো যার যেটা ইচ্ছা দিয়ে খেতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আরেকটি নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।